এসএসসি পাশে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, জিএসএনএল এর নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি ভিডিওতে স্বাগতম জানাই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসি পাশে। এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 31/10/2021 খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আদর্শ কাঠভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে সরাসরি রাজস্ব খাতে নিয়োগ প্রদান করা হবে, অর্থাৎ চাকুরিতে যোগদান করার পর সরাসরি স্থায়ীকরণকৃত চাকরি, এবং বাংলাদেশের সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন, শুধু পুরুষ নাগরিক আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ফায়ার ফাইটার, শুধু পুরুষ লোক নিয়োগ করা হবে। বেতন হবে 9,000 থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। এছাড়া সর্বমোট লোক নিবে 299 জন। তো যোগ্যতা লাগবে, আমি আগেই বলে দিছি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে, দাখিল পাশে, এসএসসি ভোকেশনাল পাশে আবেদন করতে পারবেন। তো মনে রাখবেন দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, অর্থাৎ জিপিএ 5 স্কেলের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ লাগবে 2.50, এর উপরে হলে আবেদন করতে পারবেন, না হয় আবেদন করতে পারবেন না এখানে। এছাড়া উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ লাগবে 32 ইঞ্চি। এছাড়া ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত নাগরিক হতে হবে। আর মনে রাখবেন অধিক উচ্চতা বিশিষ্ট এবং সুঠামদেহি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের অধিক উচ্চতা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো আবেদনের শর্তাবলী দেখতে পাচ্ছেন এখানে, তো আবেদনের শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র বলতে এনআইডি কার্ড থাকতে হবে, এবং এনআইডি কার্ড যদি না থাকে তাহলে এনআইডি কার্ডের আবেদনের অনলাইন কপি অথবা স্লিপ থাকতে হবে। তো আইডি কার্ড ছাড়া বা স্লিপ ছাড়া এখানে আবেদন করতে পারবেন না, আবেদন করতে অবশ্যই আইডি কার্ড বা ভোটার হতে হবে। তো প্রার্থীদের বয়স লাগবে 20 সালের, অর্থাৎ 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখের তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 20 বছর। তবে যাদের বয়স 1 নভেম্বর 2021 তারিখ হতে 18 বছর পূর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আবেদন করতে হবে http://fscd.teletalk.com.bd। তো এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 2/11/2021 বিকাল সার্গোডিকা থেকে, এবং আবেদনটি শেষ হবে 24/11/2021 বিকাল 5টা পর্যন্ত। তো এর ভিতর আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে, আর আবেদন ফর্ম পূরণ করার পর আবেদন বিভাগত টেলিটক ফিফেট মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 56 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা। তো আবেদন ফর্ম পূরণ করার পর অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে, না হয় আপনার আবেদন ফর্ম পূরণ করে কোনো লাভ হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আর এখানে আবেদন করতে পারেন, এটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং সরাসরি রাজস্ব খাতে বাংলাদেশের সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বুঝতে সুবিধা হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।